রাত তখন 11:30, এইচবি মোড়ে তখন শুধুই কালো মাথা, নেই তিল ধারণের জায়গা। কিন্তু সেই ভিড় ঠেলেই সত্যরাধ্য এক তরুণকে দেখা গেল প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে সামিল হতে। যখনই শুনলাম, দুদিন ধরে শুনছি যে এরকম মেয়েরা রাতে দখল করবে, আজকে আমাদের মা বোন তার স্ত্রী তার পাশে দাঁড়ানোর জন্য আমার স্ত্রীও এসছে পেছনে, আমি না এসে পারলাম না। মানে ডিউটিতে থাকাকালীন একজন মহিলা ডাক্তারকে এইরকমভাবে ধর্ষণ এবং হত্যা সম্ভবত আগে হয়নি। ধর্ষণ তো প্রতিনিয়ত প্রায় হয়েছে, এত নৃশংসতা রেয়ার, কোথাও কি নির্ভয়া কাণ্ড মনে করিয়ে দিচ্ছে? নির্ভয়া কাণ্ড মনে করিয়ে দিচ্ছে অবশ্যই, অবশ্যই। আপনি কি মনে করছেন এর জাস্টিস পাওয়া কি সম্ভব? সবাই বলছে জাস্টিস পাওয়াটা অসম্ভব, এখন যদি সিবিআই এর হাতে গেছে, সিবিআই এর হাতে যখন গেছে তখন একটা আশা, কেননা এটা তো রাজ্য পুলিশ চেপে যেতে চাইছিল, পরিষ্কার হাসপাতাল প্রশাসন রাজ্য প্রশাসন চলে গেছে। আজকে দেখলাম মুখ্যমন্ত্রী বলছেন যে সিবিআই কে কেসটা দিয়ে দিচ্ছি, উনি তো সিবিআই কে দেননি, দিয়েছে তো হাইকোর্ট, উনি তো রোববার অব্দি তাই নিয়েছেন এবং আবার বিদ্রুপ করে বলছিলেন সিবিআই 7 দিনে কেস করে ফাঁসি দিয়ে দিই। এটাতে সবচেয়ে ট্র্যাজেডি হচ্ছে যে ওর কোনো এই অনুষ্ঠানে রাজনৈতিক কোনো রং নেই, কিন্তু সরকার পক্ষ থেকে বা তাদের আমি কোনোদিন কোনো রাজনীতি করি না, আবারও বলে রাখছি যে আমি তৃণমূল বিরোধী বা কিছু বিরোধীও না, আবার কিছু সাপোর্টেডও না। সুতরাং মূল কথাটাই আসছে যে আমার ধারণা যে একটা জাস্টিস পাওয়া যাবে এবং আমি খুব আশাবাদী সঞ্জয় বলে যে ওই ক্রিমিনাল বিভৎস ক্রিমিনাল তার ফাঁসি অবধি আমি যেন বেঁচে থাকি। আজকের মতো সারা কলকাতা, আমি বাড়ি থেকে আমি যখন আসছি জনস্রোত পুজোর দুর্গা পুজোর কথা বলে একটা ইতিহাস আপনাদের মতন পিতৃহাত শক্ত করে আপনারা যে ধরে রেখেছেন, আপনারা এই সাপোর্টটা রেখেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার নামটা একবার বলবেন? আমার নাম সত্যবান মিত্র। একদম অনেক অনেক ধন্যবাদ। আজকে যদি না আসি, না রাস্তায় দাঁড়াই, আমার এই জীবনের শেষ প্রান্তে এসে তাহলে আর কবে আসবো? আমার দিন তো শেষ হয়ে আসছে, আজ আসার সময় নেই, তাই আজকেই আসতেই হবে, আজ আসতেই হবে। কি বলবেন আপনি? একটা সচার নেই না, সঠিক বিচার চাই, বিচার চাই, যে করেছে তার শাস্তির দর, সঠিক বিচার চাই, সঠিক বিচারটাই আমাদের কাম্য। একমাত্র সেই প্রতিবাদের জন্যই আজকে সত্যি এসেছিল, সেই প্রতিবাদের জন্যই যে টাকার জন্য আসেনি। আজ আমারও একমাত্র সন্তান আছে, তাহলে আমাদের সিকিউরিটি কোথায়? কোন সিকিউরিটি নেই কেন? জানতো না আমি আজকে সন্ধ্যাবেলা ঘড়ির কাঁটা দেখছি আর ভাবছি, গত বুধবারেও জানতো না একদম বেরিয়েছেন আপনার। আমি আমার যে ঈশ্বরকে বিশ্বাস করি, আমি সেই মহান সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছি রোজ, যে আমরা সিনেমা নাটকে দেখি যে অপরাধী অপরাধী করছে, আবার শাস্তিও তার হচ্ছে, কিন্তু বাস্তবে কেন সেটা করছে একটু দরকার, বাস্তবে শাস্তিটা ভীষণ দরকার। হবে হবে এটিকে দেখাই, ও আমার বাড়িতে রাত্রেবেলা ডিউটি দেয়, ও কিন্তু আজকে আমার যেই বললাম আমি যাব, ওর সঙ্গে সঙ্গে বলেছে দিদি আমিও যাবো তোমার সঙ্গে, ও কিন্তু এসেছে, তাহলে নিশ্চয়ই স্বতঃস্ফূর্ত ভাবেই সবাই এসছে, ওরা তো কোনো রাজনীতি। আজকে আমরা দেখছি বৃষ্টি মাথায় করে, বৃষ্টি মাথায় করে সবাই বেরিয়েছে, তোমরাও বেরিয়েছো, কি বলবে? আজকে তো আমরা সবাই জানি যেন যুদ্ধটা আমাদের সবার। আমি অ্যাকচুয়ালি এরকম এক্সপেক্ট করিনি যে এতটা বড় টার্ন আউট হবে, আর এইটা তো শুধু যাদবপুরে হয়নি, মানে যে পোস্টারটা ছিল যাদবপুর কলেজ স্ট্রিট এবং একাডেমি এসব ছাড়া মানে আমাদের লোকাল জায়গাতেও হয়েছে, কিন্তু আমরা এখানে এসে সলিডারিটি দেখাতে চেয়েছি বলে এখানে এসেছি। তোমরা কোথায় থাকো? আমি থাকি নর্থ, আমি থাকি নিউ টাউন। হ্যাঁ, তোমরা এখানে আলাদাভাবে এখানে এসেছো? আমরা এসেছি এখানে আলাদাভাবে, তার একটাই কারণ যে যে মুভমেন্টটা স্টার্ট হয়েছিল রিক্লেম দ্য নাইট, তো সেটার অরিজিনাল তিনটে
এপি সেন্টার হচ্ছে এই তিনটে জায়গা, সেই জন্য এখানে আসা। এবং এইটুকু বলতে পারি এখানে একটা জনসমুদ্র তো দেখতে পাচ্ছেন, এবং অ্যানাউন্স করা হচ্ছে এই মিছিলের কোনো শেষ শুরু নেই এবং কোনো শেষ নেই, এটা একদম সত্যি কথা করিনি। তো এইটা আলটিমেটলি একটা পাওয়ার ডাইনামিক্স, তো সেইগুলো বন্ধ করা উচিত। এবং এটা একটা মেন্টাল স্টেট, যারা এই পাপগুলো করে, যারা এই টাইমগুলো করে, তাদের শাস্তি পাওয়া উচিত। কারণ আমরা আমাদের বেঁচে থাকার জন্য আমাদেরকে পথে নামতে হয়েছে, তো সেটা একদমই এটা মনে হচ্ছিল যে 77 বছর পর, 77 পেরিয়ে গেছি, 78 হতে চলেছে, তারপরে আমাদের নারীদের মর্যাদার জন্য পথে নামতে হলো, কি বলবে? সেটা খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় না আপনার কাছেও ব্যাপারটা সারপ্রাইজিং বা আমার কাছেও ব্যাপারটা সারপ্রাইজিং। আমরা সবাই শকে, কিন্তু আমরা যদি আজকে না নামি তাহলে আর কবে নাম? আমাদের বেঁচে থাকার জন্য যদি লড়াই করতে হয়, সেটাই যদি আমাদের সমাজ ব্যবস্থা বলে, তাহলে জল ঝড় মাথায় করে যেমনি আপনিও রাস্তায় নেমেছেন, আমরাও নেমেছি। কারণটা আমাদের লড়াই, আমাদের জন্য কেউ দাঁড়াক না দাঁড়াক, আমাদের নিজেদের একদম।